সানি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। চট্টগ্রাম বন্দর আসনের মাননীয় সংসদ সদস্য, নৌ পরিবহন সংগ্রামী শুভেচ্ছা। আমি আসতে চাইনি, কারণ আমি আমার ভুলের সাথে একমত, আমরা ক্ষুব্ধ চেয়ারে বসে আছি। এই চট্টগ্রাম মহানগর যুব সমাজ 24/7/2000 যার সাক্ষী তৎকালীন সাধারণ সম্পাদক জরি। আমি নির্দ্বিধায় বলতে চাই আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথির খাতায় বন্ধু বান্ধবা পরিষদের চেয়ারম্যান চশলা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংশুপু চৌধুরী, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান আমার ছোট ভাই বংশুপু চৌধুরী অপুকে আদর্শের কর্মী বলে এই খেতে খাওয়ার মানুষের পাশে না এসে পারি না। আজকে নীলিদিকে ধন্যবাদ জানাতে চাই, আরেকজন পেয়েছি আমি। আমি মনে করতাম আমি একা, এখন আরেক গুণ আমার পাশে দাঁড়ানোতে আমি শক্তিশালী হব, ভূমিকা হবে অবতীর্ণ হবে। আমার কথা হচ্ছে খেতে খাওয়ার মানুষের পাশে থাকতে হবে আমাদেরকে। আমরা যারা রাজনীতি করি, যারা আমরা বড় চেয়ারে আছি, বড় চেয়ার পাওয়ার আগে জনগণের কাছে আমরা ওয়াদা করি, আমাকে আপনার মূল্যবান ভোট প্রদান করুন। আমি যদি এমপি হই, আমি যদি জেলা পরিষদের চেয়ারম্যান হই, আমি যদি উপজেলা চেয়ারম্যান হই, আমি যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হই, আপনাদের পাশে থাকব। আমার ছোট ভাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন আছে ইসলামী চৌধুরী। সবাই কমিটমেন্ট করে দায়িত্ব পাওয়ার পর ওই জনগণের কথা আমরা ভুলে যাই। আমি কিন্তু ওই কাতারের লোক নই। আমি তিনবার জেলা পরিষদের সদস্য শেখ হাসিনা মনোনীত হিসাবে জনগণের ম্যান্ডেট নিয়ে আমি কাপ্তাই উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি বিপুল ভোটে। একটি চাল ভোটও দিতে দিই নাই আমি। সকল ক্যান্ডিডেটের ভোট তাদের ভোটের চেয়ে আমি 5000 ভোট পেয়ে কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি যাকে বড় ভাই মানি, যিনি আমার রাজনীতি অভিভাবক, উনিও আমাকে ভুল বুঝেছেন। তারপরে উপজেলা নির্বাচনে আমাকে মনোনয়ন না দিয়ে আরেকজনকে মনোনয়ন দিয়েছে, জনগণ প্রত্যাখ্যাত করেছে সেই নৌকার প্রার্থীকে, ভিন্ন দলের লোককে জয় করেছে, কারণ তাদের ভালোবাসা ছিল আমার প্রতি। আমার দল হেরেছে, বিরোধী দল কাপ্তাই উপজেলাতে জিতেছে। কথাগুলি বলছি এই কারণে মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে মানুষ নেতা যদি হন, কারণ এই বাংলাদেশের আমাদের রাজনীতিদের রাজনীতিবিদদেরকে মানুষ ঘৃণা করে। কেন ঘৃণা করে? আমরা কথা রাখি না, আমরা মানুষের সাথে আমরা খারাপ আচরণ করি। এমপির ছেলে হলে এমপির ছেলের দাপটের কারণে সেই এলাকার লোকরা বসবাস করতে পারে না। আমি একটি উদাহরণ দিতে চাই, আমার বড় ছেলে ব্যবসা করে, আমার মেজো ছেলে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ইংলিশে অনার্সের ফোর ইয়ারের ছাত্র, আমার ছোট্ট ছেলে বেবি 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে চট্টগ্রাম আর্মি ক্যান্টনমেন্ট হাসপাতালে আমার সিসিআর করা হবে। আমি কাউকে খবর দিইনি আমার সিটার হবে লেফটেন্ট কর্নেল শামিমা চৌধুরীর নেতৃত্বে। এই কথা শোনার পর আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এই চট্টগ্রাম মহানগরে যত কারখানা চাকরি করে সকলে আমার স্ত্রীকে রক্ত দেওয়ার জন্য লাইন দাঁড়িয়েছিল, কারণ আমাকে তারা ভালোবাসে। আমি তাদেরকে খবর দিই, শুধু খবর পেয়েছে এখানে সানি আছে, সবাই দাঁড়িয়েছিল যে আমি রক্ত দেব। আমার কাপড় থেকে যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের রক্ত দিয়ে আমার সিআর কারো রক্ত লাগে না, কারণ মানুষের মন যে জয় করে তাকে খবর নিতে হয় না, তার খবর তারাই নেবে। আজকে কথাটা বলছি এই কারণে, সেদিন আমি আমার ছেলেকে নিয়ে একটা কৃষি বিভাগের, আমি রাঙামাটি জেলা পরিষদ কৃষি হর্টিকালচার, তারপর